দেখো, নরিমান পয়েন্টে বেলা 1:15 ওয়াইবি চবন সেন্টারে মুম্বাইয়ের যে বিদ্যুজন সমাজ রয়েছে তাদের সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং এরপর বেলা 3 শারদ পাওয়ারের যে মুম্বাইয়ের বাসভবন সেই বাসভবনে তিনি যাবেন এবং সেখানে তিনি তার সঙ্গে বৈঠক করবেন, এবং এরপর বিকেল 5 মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াইপিওর সম্মেলনে যোগ দেবেন। ওয়াইপিও ইয়ং প্রেসিডেন্ট অর্গানাইজেশন, এটা মুম্বাইয়ের একটি বাণিজ্যিক সংগঠন এবং এই সংগঠনের সঙ্গে দেশ বিদেশের বহু শিল্পপতি তারা জড়িয়ে রয়েছে। সেই সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছে এবং তিনি সেখানে ভাষণ দেবেন। মূলত বাংলার জন্য বিনিয়োগ টানাই তার এই সম্মেলনে যোগদানের অন্যতম উদ্দেশ্য। তুমি জানো যে আগামী 20 এবং 21 এপ্রিল বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজন রাজ্য সরকার করেছে কলকাতায়, এবং ইতিমধ্যে প্রধানমন্ত্রীকে সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী দিল্লি সফরে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে মুম্বাইয়েরও বিশিষ্ট শিল্পপতিরা সেই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে যান এবং রাজ্যের জন্য বিনিয়োগের তারাও অগ্রণী ভূমিকা নিক, এবং সেই জন্য আজকের সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাংলায় কেন বিনিয়োগের গন্তব্য হওয়া উচিত, তার আমলে কিভাবে বাংলায় পরিকাঠামোগত উন্নয়ন হয়েছে এবং কি কি সুবিধা রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হবে কেউ বিনিয়োগ করলে, সেটাই সেই বার্তাটা তিনি দেবেন। কারণ তৃতীয়বার ক্ষমতায় আসার পর বারবার মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তার মূল ফোকাস এখন শিল্পায়ন এবং কর্মসংস্থান, বেকারদের কর্মসংস্থান দিতে হবে, এটাই তার অন্যতম লক্ষ্য। এবং রাজনৈতিক যে লক্ষ্য তার, তুমি জানো যে ইতিমধ্যেই ওয়ার্কিং কমিটির বৈঠকে তৃণমূল স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তারা দুটো লক্ষ্যে এগিয়ে যাবে। 2024 মোদী সরকারকে ক্ষমতাচ্যুত করতে বিভিন্ন দলের সঙ্গে জোট তারা বাঁধবে, এবং দ্বিতীয় লক্ষ্য হচ্ছে তৃণমূলকে সর্বভারতীয় স্তরে বিস্তার করা। এবং আজকে যে বিদ্যুজন সমাজের সঙ্গে তিনি বৈঠক করছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই মোদী অমিত শাহ যে দ্বৈরথকে তিনি 2021 নির্বাচনে হারিয়ে দিয়েছেন এবং তারপর সর্বভারতীয় স্তরে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বিশাল গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে, যারা বিজেপি বিরোধী বা মোদী নরেন্দ্র মোদী অমিত শাহ বিরোধী তাদের মধ্যে, ফলে সেই বিদ্যুজন সমাজের কাছে নিজের গ্রহণযোগ্যতাকে আরো তিনি গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে যেতে চাইছেন। সেই কারণে গোয়া সফরেও তিনি বিদ্যুজন সমাজের সঙ্গে বৈঠক করেছিলেন, যেমন রাজনৈতিক বৈঠক ছিল পাশাপাশি এই ধরনের বৈঠক করেছিলেন, এবং মুম্বাই এসেও তিনি এখানকার বিদ্যুজন সমাজ তাদের সঙ্গে তিনি বৈঠক করছেন এবং তাদের সঙ্গে তিনি বার্তা বিনিময় করবেন। পাপিয়া, ধন্যবাদ। আশাবল, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঢুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঢুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।